Hello, assalamu alaikum. This is Alam Ahmad from IELTS Official Testing Center of British Council Bonani Future. আজকে আমাদের সাথে আছেন তানভীর ভাইয়া। উনি ফিউচারের থেকে IELTS মক টেস্ট দিয়েছেন অ্যান্ড ফাইনাল এক্সামে ব্যাস স্কোর 8 অ্যাচিভ করেছেন। চলুন জেনে নিই ওনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। সো ভাইয়া, আপনার মক টেস্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আপনি কীভাবে ব্যাস স্কোর 8 অ্যাচিভ করলেন? আমরা জানি যে IELTS 8 অ্যাচিভ করা ইজ নট এ ইজি টাস্ক। সো আপনি আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন তাহলে আমাদের অডিয়েন্সরাও এ থেকে উপকৃত হতো। হ্যাঁ, মানে ফিউচার রাইটার মক টেস্ট ওগুলো যে আমি দিয়েছি, তিনটা ফ্রি মক টেস্ট দিয়েছি আর কি, ওটা আবার রেজিস্ট্রেশনের পরেই আমি পেয়েছিলাম এবং ওগুলো আসলে আমার অনেক হেল্প করছে। কারণ হচ্ছে কি, আমি যখন প্রিপারেশন নিয়েছি আইএলটিএসের, তো বাসায় তো আমি হচ্ছে কি ভোকাবুলারি ইনভেস্ট করার মতো পাশগুলো পড়েছি, কিন্তু মক টেস্ট যেটা হচ্ছে আমি একদম রিয়েল লাইফ এনভায়রনমেন্টে আমার নিজের ইয়াটা যাচাই করতে পেরেছি আমি কীরকম করতেছি। আর হচ্ছে মক টেস্টে আমার হচ্ছে রেজাল্টগুলো অত ভালো হয়নি, কারণ হচ্ছে গিয়ে একটু টাফার কোশ্চেন্স হয় এখানে, কিন্তু ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি নিজেকে ইম্প্রুভ করতে অনেক হেল্প করেছে। সো আই গেস পরে ব্যাটস করে পেতে অনেক হেল্প করেছে। সো আপনার কোয়েশ্চেন প্যাটার্ন কতটুকু সিমিলার পেয়েছেন বা আপনার মক টেস্টের কোয়েশ্চেন কেমন ছিল অ্যান্ড মক টেস্টের রিডিং, লিসেনিং, রাইটিং ওগুলোর সাথে আপনার ফাইনাল এক্সামের কতটুকু সিমিলারিটিস পেয়েছেন, কতটুকু রিলায়েন্স? আমি বলবো যে লিসেনিং এবং হচ্ছে আপনার রাইটিং পার্টটা হচ্ছে বলা যায় কেমব্রিজের যে স্ট্যান্ডার্ড ওইভাবেই করা হয়েছে, বা রিডিং মানে একটু বেশি টাফার মনে হয়েছে। কারণ হচ্ছে অবভিয়াসলি আমাদেরকে যেটা বললাম যে আমরা এখানে প্রথমে আর ইম্প্রুভ করতে পারবো, সো ওটা মনে হয় যে হয়তো বা আর একটু ইজিয়ার মানে স্টুডেন্ট আরও একটু একটু বেশি কনফিডেন্ট হবে, বাট যেটা আছে আই এম হ্যাপি উইথ দ্যাট। শুনিলেন যে তানভীর ভাইয়ের আপনার টোটাল এক্সপিরিয়েন্স। সো ভাইয়া, আরেকটা আমার যেটা কোয়েশ্চেন ছিল যে আপনার যেহেতু আপনি অ্যাজ করেছেন আপনার স্টাডি অ্যাব্রোড নিয়ে প্ল্যান আছে, সো স্টাডি অ্যাব্রোড নিয়ে আপনি আমাদের এখান থেকে সার্ভিস নিতে কি ইচ্ছুক? আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রিকমেন্ড করবেন কি না? আমি অবশ্যই রেকমেন্ড করবো ফিউচারকে যদি কেউ পড়তে চায় স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে বা আইএলটিএস প্রিপারেশনের জন্যে, কারণ আমি নিজেও রেকমেন্ড পেয়ে হচ্ছে আপনার এখানে এসেছি এবং আমি শুনেছি এটা হচ্ছে বাংলাদেশের মোটামুটি এক নম্বর সেন্টার ফর আইএলটিএস এবং আমি ওরকম সার্ভিস এখান থেকে পেয়েছি, এটা এক্সপেক্ট করেছিলাম। আর আমার এখন হচ্ছে আমি যেহেতু আইএলটিএস স্কোরটা পেয়েছি, আমার হচ্ছে ফিউচার স্টাডি অ্যাব্রোড নিয়ে হচ্ছে একদম ফুল প্ল্যানিংটা হয়নি, আমি জাস্ট লোকেশনটা ঠিক করেছি যে কোথায় পড়তে পারি, আমি যখন ফুল প্ল্যানে পড়বো আই হোপ তখন হচ্ছে আপনারা আরও হেল্প করতে পারবেন আমাকে এই বিষয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এই ছিল আমাদের তানভীর ভাইয়ের এক্সপিরিয়েন্স। আবারও হাজির হব নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে, সে পরিণত ফিউচারের সঙ্গেই থাকবো।